সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাকে আমি কয়েকটা কথা বলবো, স্পেশাল যুবক ভাইদেরকে। আমরা ফ্যান্টাসিতে ভুগি এবং আমরা রোল মডেল খুঁজতে চাই। কখনো আমরা বানাই রোল মডেল কোনো মিউজিশিয়ানকে, কখনো বানাই কোনো গিটারিস্টকে, কোনো ড্রামার, ঠিক আছে, কোনো অ্যাক্টর, কোনো অ্যাক্ট্রেস, কখনো দেখবেন কোনো ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, হলিউডের নায়ক, বলিউডের নায়ক, এদেরকে আমরা রোল মডেল বানাই। ড্রেসটা করবো ওর মতো, চুলটা কাটবো তার মতো, তাই না? এভরিথিং কাট পেস্ট, কপি পেস্ট, এবং এইসব মানুষদের ছবি টবি দিয়ে মানুষ আমাদেরকে টানে, হ্যামিলনের পাশে ওরা মতো আসো এর মতো হও, তাই না? মেয়েদেরকে তো সেম, মেয়েরাও দেখবেন সেম, কোন নায়িকা, কোন অ্যাক্ট্রেস, কোন কি কীভাবে চলছে সব কাট পেস্ট কপি করবে। হ্যাঁ, আর এখন তো ইউটিউব ফেসবুকের যুগ, সব ওখানে গেলেই পাওয়া যায়। তো আল্লাহ পাক আমাদেরকে একজন রোল মডেল দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বশ্রেষ্ঠ আদর্শ, এর উপরে কোনো আদর্শ নাই। সুবহানাল্লাহ বলেন। আর যখন নবীর আদর্শকে বাদ দিয়ে মানুষ অন্য আদর্শ গ্রহণ করবে, তখন সূরা ফুরকানের একটা আয়াত আছে এদের জন্য, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, ওই দিন জালেমরা ওদের হাতকে কামড় দিবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি আমার রাসূলের পথ অবলম্বন করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার দুর্ভাগ্য পরাকপাল যদি আমি অমুককে আমার আদর্শ রূপে গ্রহণ না করতাম, কতই না ভালো হতো। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জীবনে আদর্শ বানাতে পারবে না, সে মান নবী উত্তর দিতে পারবে না কবরে ইনশাআল্লাহ। কে উত্তর দিতে পারবে? যে ব্যক্তি পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই একমাত্র রোল মডেল বানাবে। প্রিয় যুবক ভাই এবং মা বোনরা যারা আছেন, সবার জন্যই একজন আদর্শ, একজনের সুন্নাহ আপনাকে ফলো করতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একমাত্র ব্যক্তি যখন প্রত্যেকটা নবী কিয়ামতের মাঠে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন, তিনি একমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আমার উম্মত, আমার উম্মত। তিনি একমাত্র নবী যিনি পরকালে এই যে আমাদের উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন এবং তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তিনি একমাত্র মানুষ যাকে কবরে দেখানো হবে এবং যার ব্যাপারে প্রশ্ন করা হবে। তিনি এই যে 23টা বছর কষ্ট করেছেন নিজের জন্য নয়, তার জন্য তো জান্নাতুল ফিরদাউসের ওয়াদা আগেই ছিল, তার জন্য নয়, নিজের জন্য নয়, বরং আমাদের জন্য। জীবনের শেষ ক্ষণে গিয়ে তিনি বলছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না। তার মানে কি? এই 23টা বছর তিনি নিরলস কষ্ট করেছেন কাদের জন্য? আমাদের জন্য। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাগুলা এখন পড়ে আছে, আর এই সুন্নাগুলা কি শুধু ইবাদতের সুন্নাত? ইবাদতের জীবনেই কি আপনি শুধু নবীকে মানবেন? ব্যবসায় মানবেন না, অর্থনীতিতে মানবেন না, পলিটিক্সে মানবেন না, আপনি সামাজিক জীবনে মানবেন না, পরিবারে মানবেন না, শুধু কি ইবাদতেই মানবেন? অন্যান্য ক্ষেত্রগুলোতে মানতে পারেন না, নাই পারেন, কিন্তু আকীদা থাকতে হবে কি যে ওনার আদর্শই সর্বশ্রেষ্ঠ, তাই না? হয়তো অনেক কারণে আপনি পারবেন না, হয়তো অনেক কারণে বিভিন্ন কারণ থাকতে পারে, প্রত্যক্ষ পরোক্ষ অনেক কারণ থাকতে পারে যে কারণে আপনি হয়তো পারবেন না, কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে কি, আকীদা রাখতে হবে আদর্শ একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করা যায় যে আল্লাহ পাক আমলের গুনাহগুলো আল্লাহ চাইলে মাফ করতেও পারে যদি আকীদা পরিষ্কার থাকে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, রাতে ঘুমান নবীর সুন্নাহ অনুযায়ী। মাহফিলের সিজনে আমি এই বিষয়টা খুব মিস করছি, ঘুম, এই কারণে ফিজিক্যালি অনেক সমস্যা ফিল করছি, ঘুম হচ্ছে না। ঘুমের উত্তম সময় কোনটা? এখন অর্ধেক ঘুম হয়ে যাওয়ার কথা ছিল, এখন বসে আমরা ওয়াজ করতেছি, জানি না এই ওয়াজে কি ফায়দা হবে, যদিও করা যায়, কিন্তু আমরা যেটা করছি সারা রাত ওয়াজ করছি, সারাদিন ঘুমাচ্ছি,
আসলে আদতে আমাদের উপকার হচ্ছে কিন্তু ক্ষতিও হচ্ছে অনেক বেশি। একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্যে আমার মনে হয় যে একটা যুগান্তকারী বক্তব্য যথেষ্ট, অনেক বেশি কিছু প্রয়োজন নাই। কনস্ট্রাকটিভ কিছু কথা মানুষের জীবন বদলতে পারে ইনশাআল্লাহ। আমরা ঘুম হচ্ছে না, ঘুমান রাসূলের সুন্নাহ অনুযায়ী, চেষ্টা করেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, আপনাদের সবাইকে তৌফিক দান করুক। রাতটাকে তিন ভাগ করে ফেলেন, এক ভাগ ঘুমিয়ে যান, এক ভাগ কি করবেন, ইবাদত করবেন, পরিবারকে সময় দেন। আপনাদের তো পরিবার নাই, বইকে সময় দেন, যাদের বউ নাই বইকে সময় দেন। আর আমি একটা কথা বলি, বড় ভাইয়ের মতো নসিহতটা শুনে নেন, পড়াশোনা যত করার, যত বেশি পড়াশোনা করার বিয়ের আগে করে ফেলেন। নিজের বড় ভাইয়ের মতো কথাটা হজম করে নেন, যে আমি একটা কথা আপনাকে বলছি বড় ভাই হিসেবে, যে যত পড়াশোনা করার, মানে আপনার পড়াশোনার বড় বড় কিতাবগুলো কভার করা, এক লেভেল পর্যন্ত যাওয়া, এটা বিয়ের আগে করে ফেলেন। বিয়ের পরে এই সুযোগগুলো খুব একটা হয়ে না উঠতে পারে এবং তখন আপনি আফসোস করতে পারেন। একটা অংশ পড়েন, একটা অংশ ঘুমান, একটা অংশ কিছু ছোট্ট একটা অংশ হলেও আপনি আল্লাহর সামনে দাঁড়ান, নিজের চাওয়া পাওয়ার কথাগুলোকে বলেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। ওই সময় যে দোয়া আপনি করবেন আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। ঘুমান নবীর মতো করে, ঘুম থেকে ওঠেন তার মতো করে, প্রত্যেকটা জায়গায় দোয়া পড়েন। বাকি হচ্ছে রমাদান মাসকে কাজে লাগানো। আমরা দোয়া করি আল্লাহ পাক আগামী রমাদান মাসটাকে আমাদেরকে এমনভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন, যাতে করে আমরা আমাদের জীবনের সব গুণা মাফ করাতে পারি। দুই নম্বর আপনি পেয়েছেন পিতামাতার খেদমত, এই হাদিসে। আর তিন নম্বর পেয়েছেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাত পেশ করা। আমি সাহাবীর কথা বলছিলাম, নক করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাম দিচ্ছেন, সাহাবী গেট খুলছেন না। একবার সালাম দিলেন গেট খুললেন না, আরেকবার দিলেন গেট খুললেন না। তার ছেলে তাকে জিজ্ঞাসা করছেন, বাবা বাইরে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আপনি গেট খুলছেন না কেন, তিনি সালাম দিচ্ছেন। তখন সেই সাহাবী বলছেন যে আমি পছন্দ করছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য শান্তির দোয়া করুক। যখন তিনি সালাম দিচ্ছেন কি বলছেন, আসসালামু আলাইক, তাই না, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। কে দোয়া করছেন, আল্লাহর নবী দোয়া করছেন, ওই জন্য সাহাবি দরজাই খুলছেন না। আরো বেশি করে বলুক, আরো বেশি করে রহমত হবে আর বরকত হবে। তো জুমার দিন বেশি বেশি আপনি যদি দরুদ শরীফ পড়েন ইনশাআল্লাহ আপনার জীবনেও শান্তি রহমত আসবে, রাসূলের দোয়া আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি আর দুইটা কথা বলবো এবং তাকে নিয়ে কথা বলতে আমার এখন ভয়টা বেশি লাগে, না জানি এবার কোন শব্দকে কি বানায় ফেলে আল্লাহ পাক। কত আশেকের রসুল দেখলাম, দেহের মধ্যেই নবীর সুন্নত নাই। দেহের মধ্যে সুন্নত বুঝেন, এমন অনেক আশেকের রসুল আছে এখন ফিজিক্যাল বডিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে, যে ভুঁড়িটা আছে না এটা গুতা দিতেন। একজন মুসলিমের এরকম ভোগবিলাসী ভুঁড়ি হতে পারে, রাগ করেন না দারাজ, আপনাদেরকে অপমান করার জন্য বলছি না। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এক ব্যক্তি এরকম ছিল, সাকিল, তিনি লাঠি দিয়ে গুতা দিয়েছিলেন পেটের মধ্যে, দিয়ে বলেছে এটা কি, ওই লোক বলেছিল যে হ্যাঁ 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 দিদি বারাকাত আমি, এটা আল্লাহর পক্ষ থেকে বরাকা। তখন উমর ইবনে খাত্তাব বলেছিলেন বাল আযাব মিন ইনদিল্লাহ, বরং আল্লাহর শাস্তি এটা, আল্লাহর আযাব। আর শেষ জামানের হাদিসগুলো আমি স্টাডি করেছি, ওখানে একটা হাদিস পেয়েছিলাম যে আখিরুস জামানে এমন অনেক মানুষ বের হবে যারা খুব আরাম প্রিয় হবে, ঠেস দিয়ে থাকবে এবং তাদের বড় বড় ঘড়ি থাকবে। আগে নিজের ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নিয়ে আসেন, তারপরে আশেকের রসুল হইতে আসে। আগে খাওয়া ঠিক করেন, রসুলের মতো খাওয়া শিখে নেয়,